ভারতবর্ষে যে কতগুলো জনপ্রিয় শপিং ডেস্টিনেশন আছে, যেমন ধরুন রাজধানী দিল্লিতে সরোজিনী মার্কেট, কিংবা শিলংয়ে পুলিশ মার্কেট, জয়পুরের বাপু বাজার, ব্যাঙ্গালোরের কমার্শিয়াল স্ট্রিট, কিংবা মুম্বাইতে কোলাবা, তেমনই আমাদের সেই পুরনো, সেই কবেকার দ্য স্প্ল্যানেড। অনেক আগে এখন যেটা কলকাতা ময়দান সেটা একটা ঘন জঙ্গল ছিল। তারপর ধীরে ধীরে ইউরোপিয়ান যারা অকুপেশনার ছিল বা যারা আমাদের এখানে আমাদের শাসন করতো, তারা কলকাতায় আসতে শুরু করলো। পলাশির যুদ্ধক্ষেত্রে সিরাজদৌল্লাকে হারানোর পরে ব্রিটিশরা কলকাতায় এসে ফোর্ট উইলিয়ামস তৈরি করলো, আর তার খানিক পরে ময়দানের জঙ্গলের একটা অংশ পরিষ্কার করে আজকের দিনে যেটা স্প্ল্যানেড বা ধর্মতলা সেইটা তৈরি করা শুরু হলো। 1858 সালে প্রথম ফুটবল ম্যাচ ভারতে টিভিতে রেকর্ড করা হলো। খেলাটা হয়েছিল ক্যালকাটা ক্লাব অফ সিভিলিয়ান্স ভার্সেস জেন্টলম্যান অফ ব্যারাকপুরস, এদের মধ্যে খেলাটা হয়েছিল স্প্ল্যানেডে। Durgapur to Calcutta and a multitudinous welcome from the people of the city. It's said that such a tremendous reception has never been seen in Calcutta before. 1947 সালে ভারত ইংরেজ শাসনের হাত থেকে মুক্তি পাওয়ার পর বেশিরভাগ ইউরোপিয়ানরাই তাদের দেশে ফিরে গেল, এবং আমাদের হাতে চলে এলো ফাইনালি এই স্প্ল্যানেড বলে জায়গাটা। স্প্ল্যানেড তখনকার মতো আজও ভীষণ ইম্পর্টেন্ট। কতটা ইম্পর্টেন্ট সেটা এতে বোঝা যায় যে অনেকেই মাঝে মাঝে স্প্ল্যানেডকে কলকাতার প্যারিস বলে। প্যারিস পৌঁছতে আমার যেটা প্রথমে চাই সেটা হলো একটা অটো। অটো আমাকে নিয়ে যাবে টলিগঞ্জ মেট্রো স্টেশনে, এবং টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে আমি মেট্রো নিয়ে যাব স্প্ল্যানেড। মজার ব্যাপার হলো এই যে প্রথম যখন কলকাতায় মেট্রো চলেছিল তখন চলেছিল টলিগঞ্জ থেকে স্প্ল্যানেড অবধি। স্প্ল্যানেড ছিল কলকাতার প্রথম মেট্রো স্টেশন, স্বাভাবিক, তার কারণ স্প্ল্যানেড থেকেই যত দূরপাল্লার বাস চলে তাই ওটাই কলকাতার প্রথম মেট্রো স্টেশন বানানো হয়। এতক্ষণে বলতে ভুলে গেছি যে সোনুও যাচ্ছে আমাদের সাথে। আরেকটা কথা বলতে ভুলে গেছি যে কলকাতার মধ্যে যদি আপনাকে কোথাও ইউরোপ দেখতে হয় তাহলে কিন্তু সেটা স্প্ল্যানেড, তাই মিউজিকটাও তার সাথে মানানসই হওয়া দরকার। যেটা এখন গ্র্যান্ড হোটেল সেটার অনেকগুলো আগে ভাগ ছিল। একদিকে ছিল মিসেস অ্যানি মঙ্কের বোর্ডিং হাউস, অপরদিকে ছিল অ্যান্থনি স্টিফেন নামে আর্মেনিয়ান এক ভদ্রলোকের থিয়েটার। 1911 সালে এই থিয়েটারে আগুন লেগে যায়। তারপর স্টিফেন ভদ্রলোক মিসেস ফ্র্যাঙ্কের থেকে তার জায়গাটা কিনে পুরো মডার্ন হোটেলটার শেপটা দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 4,000 সৈনিককে এখানে রাখা হয়। তাদের পার্টি নাকি খুব লেজেন্ডারি ছিল। আবার মহামারী ছড়িয়ে পড়লে গ্র্যান্ড হোটেলকে ইউজ করা হয় হসপিটালের মতো। এখন অবশ্য গ্র্যান্ড হোটেল যতটা ফেমাস তার তলায় বসা বাজারটাও ততটাই ফেমাস। স্ট্রিট ব্র্যান্ড হোক কিংবা হাই ফ্যাশন ব্র্যান্ড, এটা একটা শপিং প্যারাডাইস। সবে 5-6টা এপিসোড করেছি তাই নতুন নতুন এডিটিং ট্রিক শিখছি। এই ভিডিওতে কয়েকটা ইউজ করবো, যদি আপনি সেটা স্পট করতে পারেন তাহলে কমেন্ট করতে প্লিজ ভুলবেন না। যাই হোক, যেটা বলছিলাম, স্প্ল্যানেডে শুধু শপিং না, স্প্ল্যানেড সিনেমা হল আর রেস্টুরেন্ট, খাবার দাবার জায়গা এইসবে ঠাসা। শুধু এই নয়, আমি আমার জীবনে প্রথম স্পাইডারম্যান কিন্তু এখানেই দেখেছিলাম। আর শুধু ইউরোপিয়ান জিনিসপত্রই কেন, স্প্ল্যানেড এমন একটা জায়গা যেখানে কমিউনালিজমের কোনো জায়গা নেই। দুর্গাপুজো হোক, ঈদ হোক, খ্রিসমাস হোক, যাই হোক, স্প্ল্যানেডে সবসময় ভিড় হয়। আপনি যদি কলকাতার বাইরে থাকেন আর কলকাতাকে নিয়ে গুগল করেন তাহলে অনেক জায়গাতেই দেখতে পাবেন এমন লেখা আছে যে কলকাতা আর্টের ক্যাপিটাল। আপনার সেটা পড়ে মনে হতেই পারে যে কলকাতায় বুঝি আর্টের ভীষণ কদর। বাস্তবে যদিও সিনটা একেবারেই উল্টো। অধিকাংশ বাঙালিরই আর্ট বলতে রবীন্দ্রনাথ আর কালচার বলতে সত্যজিতের বাইরে যে কিছু হয় তা বোধগম্যই হয় না। একটা পার্সোনাল উদাহরণ দিই, আমি যখন স্কুলে পড়তাম তখন আমি বেশ সোদের বোধের ছেলে ছিলাম। আমার খুব একটা গার্জেন কল হতো না, কিন্তু জীবনে একবার আমার গার্জেন কল হয়েছিল। আমার দোষ যে আমি বাংলা ক্লাসে বসে বাংলা কবিতা লিখছিলাম। আমার ক্লাস টিচার আমার বাবাকে ডেকে প্রশ্ন করেন যে আপনার ছেলে যে ক্লাসে বসে বসে কবিতা লিখছে ও কি বড় হয়ে রবীন্দ্রনাথ হবে। তারপর ক্লাস 11-এ যখন প্রথম শর্ট ফিল্ম বানালাম তখন আমার বাড়িতে যে শিক্ষক আমায় পড়াতো সে আমায় জিজ্ঞেস করলো, পড়াশোনা ছেড়ে সিনেমা করছো, বড় হয়ে কি সত্যজিৎ রায় হবে? যারা ক্রিকেট খেলে তাদের হয়তো শুনতে হয় তুমি কি বড় হয়ে সচিন হবে, যারা তবলা বাজায় তাদের হয়তো শুনতে হয় তুমি কি বড় হয়ে জাকির হোসেন হবে। এই শোনার কোনো শেষ নেই, এবং ম্যাক্সিমাম সমাজটাই বাংলায় এরকম। অর্থাৎ বাংলার যে কালচারের আর্টের জায়গাটা কোথায় দাঁড়িয়ে আছে সেটা আমাকে আর আলাদা করে বলতে হবে না। ইদানিং ব্লগ করতে গিয়েও লক্ষ্য করি রাস্তায় যখন ছবি তুলি আশেপাশের লোক এমন একটা অদ্ভুতভাবে তাকায় যেন ছবিটা তোলার পরেই আমি তার থেকে তার একটা কিডনি চেয়ে বসবো। এরম উদাহরণ এত আছে যে সেগুলো বলতে বলতে দিন কেটে যাবে। তার থেকে এটা মেনে নেওয়াই ভালো যে বাঙালি এখন আর অন্তত কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া এই টাইটেলটা ডিজার্ভ করে না। তুই কি বলছিস ভাই, নিউ মার্কেটে এত নতুন নতুন আর্ট হয়েছে এই দেখ। বাদ দে, কাজের কথায় আসি, এইটা হলো হক সাহেবের মার্কেট। তুই আমায় বাঙালি বলে আন্ডার এস্টিমেট করছিস, আমি কিন্তু জানি হক মার্কেটের ইতিহাস।
হগ মার্কেট অ্যাকচুয়ালি তৈরি হয় কারণ তখনকার দিনে ইউরোপিয়ানরা এবং বিশেষ করে ব্রিটিশরা ভারতীয়দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এক বাজারে শপিং করতে বড়ই লজ্জা পেত, একরকমভাবে ঘৃণা করত। তাই তারা ঠিক করে যে তাদের নিজেদের জন্য একটা এক্সক্লুসিভ এবং আলাদা মার্কেট তৈরি করা দরকার। হক সাহেবের পুরো নাম স্যার স্টুয়ার্ট হক আর তিনি ছিলেন ক্যালকাটা কর্পোরেশনের চেয়ারম্যান, বুঝলে শোনো। ২০০০ সালের পর কলকাতায় যখন সিঙ্গাপুর আর আমেরিকান স্টাইলের মল তৈরি হতে শুরু করলো, তখন সবার একটা চিন্তা ছিল যে নিউ মার্কেটের কি হবে, হয়তো নিউ মার্কেটের আর সেই রকম চাম থাকবে না। ভয় তো দূরের কথা, এটা শনি রোববারও না, কিন্তু নিউ মার্কেটে পা ফেলার জায়গা নেই। নিউ মার্কেটের জনপ্রিয়তা কমছে না, কমবে না। প্ল্যানেট থেকে কিছুটা হেঁটে পার্ক স্ট্রিটের দিকে গেলে ইন্ডিয়ান মিউজিয়াম পড়ে। এই ইন্ডিয়ান মিউজিয়াম নিয়ে একটা গোটা এপিসোড বানাতে হবে, এই এপিসোডে কিছু বলছি না। প্ল্যানেটেও এত কিছু আছে যে সেটা একটা ছোট ভিডিওতে কভার করা সম্ভব না, তার জন্য একটা বড় ডকুমেন্টারি বানাতে হবে। যেমন এই মেট্রো গোল্ডেন মেয়ারসের করা সিনেমা, কিংবা টিপু সুলতানের ছোট ছেলের বানানো টিপু সুলতান মস্ক, কিংবা ব্যারেটো ফ্যামিলির বানানো সেই 1700 শতাব্দীর পুরনো পর্তুগিজ চার্চ। প্ল্যানেটের প্রত্যেক কোনায় ইতিহাস ছড়িয়ে আছে। পপ কালচারেও ধর্মতলা খুব জনপ্রিয়, সত্যজিৎ থেকে মৃণাল, ঋতুপর্ণ ঘোষ থেকে সুজিত মুখার্জি, প্ল্যানেট সবার সিনেমাতেই দেখা যায়। এছাড়াও নানান দেশি বিদেশি ফিল্ম এই ধর্মতলায় শুট করা হয়েছে এবং এখনো হয়। ধর্মতলার লেগেছি কেবল বাঙালিদের না, ধর্মতলার ইতিহাসের সাথে জড়িয়ে থাকবে ব্রিটিশ, ফ্রেঞ্চ, পর্তুগিজ, আর্মেনিয়ান, বাঙালি, বিহারি, তামিলিয়ান, মারাঠি, গুজরাটি, মারোয়ারি। ইটস দ্য ট্রুলি মোস্ট কসমোপলিটন এরিয়া অফ কলকাতা। এত কসমোপলিটন এরিয়া কলকাতায় কোথাও নেই, তাই বলে এটাকে কলকাতার প্যারিস বলা হয়। এখনও বেশ কিছু সেই পুরনো ইংরেজ আমলের বহুতল আছে এই চত্বরে, সেগুলোর একটাতে উঠলে হঠাৎ করে মনে হয় যে সেই পুরনো সময়টা লাইভ হয়ে যাচ্ছে। এই বিল্ডিংগুলোতে উঠলে কলকাতার ক্যালকাটা রূপটা দেখা যায়। আর মানুষের মতো এই প্রত্যেক শহরেরও একটা প্রাণ থাকে, ক্যালকাটাই বলো বা কলকাতাই বলো, তার প্রাণ যদি তোমায় খুঁজতে হয় তাহলে তোমায় যেতে হবে প্রাণ কেন্দ্র। আর এটাই সেই জায়গা, ধর্মতলা চত্বর, কলকাতার নিজের আদরের নস্টালজিয়ার ধর্মতলা, যা কখনো পুরনো হবে না।